কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর ঘটনাটি ঘটেছে হাসনাবাদের সেতুতে। দ্রুত গতিতে ট্রাক এসে তাকে ধাক্কা মারলে মৃত্যু হয় তার ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত পুলিশ কনস্টেবলের ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার ইছামতি সেতুতে ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল দিলীপ বিশ্বাস পুলিশ সূত্রে জানা গেছে রবিবার ভোর রাতে ইছামতি সেতুতে ডিউটি করছিলেন পুলিশ কর্মী দিলীপ বিশ্বাস সে সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে আহত দিলীপবাবুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট